চাই, এটা আমার ফার্স্ট ব্লগ, এই ব্লগে তোমাদের সাহায্য ও ভালোবাসা একান্ত ভাবে চাই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক লাইক দাও, অনেক সাবস্ক্রাইব করো। আমি একটা ছোট্ট বিকেলের মুহূর্ত শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে একটা ছোট্ট চপের দোকান থেকে চপ কিনতে যাব। সেইটুকু ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেটুকু আমার ভালো লাগবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমার নিজের জীবনে যেটুকু দরকার প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই ভালোবাসাটাই আমি তোমাদের কাছ থেকে চাই, যে তোমরা আমাকে প্রচুর ভালোবাসো এবং সাবস্ক্রাইব করো। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, দরজাটা লাগিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি এবং গলি দিয়ে আমি সামনে চপের দোকানে যাব। খুব কাছে একটা চপের দোকান, এই চপের দোকানে আমার চপটা ভীষণ ভালো লাগে। আমি হাঁটতে হাঁটতে তাই চপের দোকানের দিকে এগোচ্ছি, চপের দোকানের দিকে, কাছেই চপের দোকান, আমার ব্রিজের কাছেই চপের দোকান, আমার বাড়ির কাছে ব্রিজ। রাত্রির আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে হয়তো দেখালে বুঝতে পারবে না অন্ধকারে, আমি এমনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার গলির সামনে দিয়ে যাচ্ছি, বাড়ির গলির সামনে দিয়ে গিয়ে তোমার ব্রিজের সামনে উঠে ব্রিজের কাছেই চপের দোকান। আমি তোমাদেরকে ব্রিজটা একটু দেখাবো, ব্রিজের লাইটটা খুব সুন্দর লাগছে, রাত্রিতে ব্রিজের লাইটটা পড়ছে, দারুণ লাগছে দূর থেকে দেখতে। এখানে নতুন এই ব্রিজটা হচ্ছে আমাদের, অনেক দিনের পর এই ব্রিজটা হচ্ছে, আমার খুব ভালো লাগছে দেখতে। আমি চপের দোকানের দিকে এগোচ্ছি এবার। রাস্তাটা ক্রস করে চপের দোকানের দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ চপের দোকানের কাছে আমি চলে এসেছি। দূর থেকে চপের দোকানের লাইটটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চপ ভাসছে। দেখো আমি ছোট্ট করে চপ ভাজাটা দেখাচ্ছি, এত ভিড়, এই জন্য আমি তোমাদেরকে চপ ভাজাটা ছোট্ট করে কিছুটা মুহূর্ত দেখি, আমি আবার বাড়ি ফিরে তোমাদেরকে বাকিটা দেখাবো, কারণ না হলে সম্ভব হচ্ছে না সব কিছু দেখানো। এই দেখো চপ, দেখেছো চপ নিয়েছি, বাড়ি চলে এসেছি আমি। বাড়ি চলে আসার পর এবার দুটো প্লেটে আমি চপ নেব, নিয়ে আমি চপটা খাওয়ার ব্যবস্থা করব। চপটা আমি প্লেটের মধ্যে রাখছি, চপ রাখা হলো। এবার আমি টমেটো সসটা নিয়ে এসে টমেটো সসটা দেব, দিয়ে চপগুলো খাবো বসে। বড় সসটার মধ্যে সস নেই, ছোট যে সসের প্যাকেটগুলো আছে ওগুলো দেখো, আমি চেটে পুটে তবুও খাওয়ার চেষ্টা করছি, সস বার করার চেষ্টা করছি, কিন্তু বেরোচ্ছে না সসটা, সসটা ফুরিয়ে গেছে বুঝতে পারছি, কিছুতেই বেরোচ্ছে না। তাই ছোট প্যাকেটগুলো নিয়ে আসবো, আমার ফ্রিজের মধ্যে ছোট প্যাকেটগুলো রাখা আছে, ওগুলো নিয়ে এসে চপ খাবো। আর বেরোলো না, ছেড়ে দিলাম ওটাকে। ছোট প্যাকেটগুলো দেখেছি, ছোট প্যাকেটগুলো বার করছি, বার করে ওগুলো দিয়ে আজকের মতো কাজ চালিয়ে নেব চপ খাওয়াটা। মস্ত বড় ছুরি নিয়ে এসেছি ওই ছোট্ট প্যাকেটগুলো কাটার জন্য। তোমরা দেখো আমার কাছে ছোট চাকু নেই, সেই জন্য মস্ত বড় চাকুটা নিয়ে এসেছি প্যাকেটগুলো কেটে এইবার আমি চপগুলো খাবো, সেই জন্য আমি আর থাকতে পারছি না। আজকের মতো এইটুকুই বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো এবং অনেক ভালোবাসা দিও আমাকে।